বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ঈশ্বরদী মুলাডুলি হাইস্কুলের প্রধান শিক্ষক সেলিনা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার ঈশ্বরদী উপজেলার নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা সেলিনা আক্তারের বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগ নিয়ে সভা করেন। ঈশ্বরদী উপজেলার নির্বাহী অফিসার সুবীর কুমার দাসের সভাপতিত্বে এ সময় পাবনা জেলা শিক্ষা অফিসার আল হেলালী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক বাসনা রানী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনায় প্রাথমিকভাবে অভিযোগের সন্তোষজনক জবাব না পেয়ে প্রধান শিক্ষক সেলিনা আক্তারকে সাময়িক বরখাস্ত করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।